হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা ফিরে এসেছি আরও একটি নতুন গেমপ্লে ভিডিও নিয়ে। সো আমরা এটা মেবি আমরা পার্ট ফোর খেলবো, হয়তো বেশ খানিকটা অনেকটা দূরেই চলে আসছি। যদিও গেমটা অনেক কঠিন, অনেক কষ্ট করে এক একটা জায়গা পার হচ্ছি। আচ্ছা, এপিসোডের শুরুতেই দেখতেছি আমার পেটের মধ্যে আঘাত শুরু হয়ে গেছে সেই প্রাণীটার, এবং ধীরে ধীরে আমার পুরো শরীরে ছড়াই যাচ্ছে মনে হচ্ছে। হাতগুলো খেয়াল করেন, গাছের শিকড়ের মতো শেকড় বের হয়ে গেছে হাতের হাতগুলোর মধ্যে। সো যাওয়া যাক, উপরে নিয়ে যাচ্ছে আমাদেরকে। কোন দিক থেকে কোন দিক ঘুরে ঘুরে নিয়ে আসলো বাবা। এই নে, শুরুতেই মার খেলাম। আমি জানি না যে আমার হেলথ নাই, এটা কোনো কথা হইল? আগে হেলথটা বাড়ায় নেই, কেন মারতেছে বারবার বারবার এই ধরনের প্রাণীর হাতে মার খাচ্ছি আমি। খেল খতম। এদিকটা ঘুরে আসলাম না আমরা কিছুক্ষণ আগে, আরেকবার চেক করে আসি তো। না, এই সাইডে যাওয়ার মতো কিচ্ছু নাই। এই দিকটা চেক করে আসি। এই নেসিট মারে দিছে। কাছাকাছি আয়, আমি গানের বুলেট নষ্ট করব না। মরে গেছে। আরো কেউ আছে নাকি? ভয়ও লাগতেছে, কোন দিকে যাব, এদিকে না ওইদিকে, অনেক জায়গা। ও বাবা, মরেনি বাবা, মরেনি। ফাইনালি মরছে, আমার জান বের হয়ে গেছিল। বড় জীবগুলো দেখলে আমার জান বের হয়ে যায়। আরে আমি তো মুখে জানি মনে হচ্ছে আমি আবার আগের জায়গায় ফেরত আসলাম। এদিক দিয়ে গেছি, এদিক দিয়ে ফেরত আসলাম মনে হচ্ছে, নাকি জানি না বাবা। নিচে নিয়ে যাচ্ছে আমাদেরকে। এত নিচে নামলো, অনেকক্ষণ সময় লাগলো মনে হচ্ছে। বাবা, অন্যরকম দুনিয়া, ধীরে ধীরে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি গান চেঞ্জ করে নেই। কোন দিকে যাব, বামে না ডানে? যাই গেলেই হইল। আর বুলেট নাই, চারটা বুলেট আছে আর মাত্র আমার কাছে।
ওরে বাবা, এটা তো মানুষের মতো মুখ। গেমটা মনে হচ্ছে যে আরো কঠিন হয়ে যাচ্ছে ধীরে ধীরে, ভয়ঙ্কর, ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। বাবা এটা বস নাকি? আবার বস হলে তো খবর খারাপ। একে কিভাবে মারবো ওইটাই ভাব আগেই মাথায় চলে আসতেছে, যে একে মারবো কিভাবে যদি এই বস হয়ে থাকে। কাছেও আসতেছে, কিছু বলবে নাকি? এত মুখই নাই, গলা মুখ এক জায়গায় হয়ে গেছে। তোর তো সাহস খুব রে, মারেই দিছি। বুলেট নাই তো এই গানটাতে, এই জন্য এটা ইউজ করতে সাহস পাচ্ছি না। এটা আবার কি জিনিস? উপরে চলে গেল না নিচে নামলাম? যাই হোক, আবার উপরে যাই। নাকি আমরা উপরে চলে আসলাম? আল্লাহ জানে বাবা, কিছু বুঝতেছি না। পালাও, আরো আসতেছে পিছন থেকে। আয় আয় আয়, পালাবে, পালাইলো। এর ভিতর দিক দিয়ে কোথায় জানি পালাইলো। পালাইলেই ভালো বাবা, তোর সামনে আসিস না, মায়ের খাইছি, আবার মায়ের খাবো। তাও মরেনি, ড্যামেজ কি? একটা এসিড ছুড়ে মারতেছে মুখ থেকে বের করে, ড্যামেজ দিচ্ছে কি লেভেলের! আর হিলিংও নাই, বুলেটও নাই, কোনো কিছু আর বাকি নাই আমার। এবার যদি বড় সড়ো কোনো জীব আসে তো আমার খবর খারাপ আছে। বাবা এত রাস্তা, এদিকে রাস্তাটা বন্ধ, ওইদিকে যাই। আমার গানে আর কোনো বুলেট অবশিষ্ট নাই। এবার মনে এটা ফাটবে, কিছু বলবি? আর তো মুখই নাই, এই বলবে কি? চোখও দেখতে পাই না, চোখও বন্ধ। খবর খারাপ, এটা আবার কোন জায়গায়? এদিক দিয়ে তো মনে হয় উপরে আসলাম নাকি? না, এদিক দিয়েই উপরে উঠছি। পালাও, আমাকে মারার জন্য অস্থির হয়ে আছে, নিচেও নামতেছে। আয়, ঠিকই ঠিকই আসতেছে, এত সাহস! আমি রেডি আছি, আমার গানে বুলেট নাই, এই জন্য ফায়ার করতে পারতেছি না। মরছে,
আরেকটা আসতেছে। আচ্ছা যা ভিতরে ঢুকে যা, পালাইছে, মরেনি। ইসি এসি তারপরও লাগলো গায়ে, মরছে। আমার জলদি জলদি হিলিং দরকার, হিলিং দরকার, বুলেটসও দরকার। এখন বড় সড়ো যদি কোনো জিপ চলে আসে আমি শেষ। ডান সাইডে তো বন্ধ, নাকি নিচেই যাব, নিচ থেকেই ঘুরে আসি, কি আছে সামনে দেখে আসি আগে। পেট ফাড়ে ফুড়ে কি হচ্ছে, নিচে যাব কি না উপরে কি আছে এগুলা থেকে দেখি, যদি হিলিং টিলিং কিছু পাই কাজে লাগতে পারে। আমাদের আরেকটা লাইট দরকার, তো এখানে কোনো কাজ হবে না, নিচে চলে যাই। জায়গাটা চিনে রাখলাম আর কি, যে আমাদেরকে এই গেট দিয়ে যেতে হবে সামনে। এই সাইডে রাস্তা বন্ধ, কি কি জায়গা এগুলো। বাম সাইডটা চেক করা বাকি, বাম সাইডেও বন্ধ, না না বন্ধ না, গেট আছে। এখানেও চারটা লাইট লাগবে, তো এই সামনেই যাওয়ার লাগবে, আর কোনো রাস্তা নেই, সব রাস্তা আমরা চেক করে আসছি। কি হইল, কি যে হইল কিছুই বুঝলাম না। সামনে আগাই, কি জানি একজনের গলার ভয়েসের ভাইব্রেশন হচ্ছে ভয়ঙ্কর সাউন্ড দিয়ে। এটাও বন্ধ, চারটা লাগবে, চারটা নাহলে হবে না। এই তো এখানে হয়তো হিলিং না বা বুলেট কিছু একটা পাইতে পারি। এগুলো আবার কি, দুই ধরনের জিনিস, এটাও বুলেট, অন্য কোনো গান হয়তো পাবো সামনে আমরা। এই তো গান রাখা আছে, এই গানেরই বুলেট ছিল। আমাদের হাতে এখন নতুন গান, অসাধারণ। মোরে ভূত, আমার হিলিং দরকার সবচেয়ে বেশি, হিলিং নাই, একটা মারলেই মরে যাব। ফাইনালি মারতে পারছি এবার, হিলিং দরকার, হিলিং কোন জায়গায় পাবো, যাব কোন দিকে, ডানে না বামে।
চেক করে আসি, রাস্তা এদিকে বন্ধ। হ্যালো বাবাজি, এদিকে আমার দিকে তাকায় আছে। এই নে বড় জি বাবার। মরছে, আর দুটো বুলেট থাকলো। এত দূর থেকে মারতেছে, এত দূর থেকে। সেটা তো বুলেট শেষের পথে। কাজে দিবে না, চারটা লাগবে, চারটা। এদিক দিয়ে উপরে যাই। এই তো হিলিং, না ওই চারটা জিনিসে পাবো আর কি, চারটা লাইট, আরেকটা লাইট পাবো। ওই গেটটা খুলবে এখন। বের হয়ে যাই এদিক দিয়ে। হিলিং দরকার ছিল ভাই, হিলিং পাইলাম না। এটা আবার আরেক জগৎ। হিলিং পেয়ে গেছি, চিন্তার কারণ নাই। চলো, এটা হচ্ছে না কেন? আচ্ছা, এটা অলরেডি আমার মুখের দিকে চেয়ে আছে। আচ্ছা, আমরা সে আবার আগের জায়গায় ফেরত আসছি। আরে না, আমি তো আবার ফেরত যাচ্ছি। ফেরত যাচ্ছি কেন, ফেরত তো যাওয়া যাবে না। এদিকে রাস্তা বন্ধ আগের মতোই। আমরা তো উপর থেকেই আসলাম। এদিকে একটা গেট আছে। আরেকটা সুড়ঙ্গ খুলে গেল, যাওয়া তো যায় না। আচ্ছা, আমি আটকা পড়েছিলাম। কত রকম জায়গা, আবার যে কোথায় নিয়ে আসলো। উপরে যাব আবার, যাই। এদিক দিয়ে তো রাস্তাই নাই।
কি যে হচ্ছে কিছুই বুঝি না। আরেকবার ঘুরাই তো। চারো রাস্তা বন্ধ। কি করি এগুলোকে নিয়ে? এদিকে সামনেই যাই, দেখা যাক, একটু ঘুরে আসি এদিক থেকে। এদিক থেকে তো বেড়াই আসলাম, এদিকে গেছিলাম কি মনে পড়তেছে না অবশ্য। এখান থেকে তো অস্ত্র টস্ত্র নিয়েই নিছি, এদিকে একটু যাই আসি ঘুরে দেখি তো। এই নো, বের হয়ে গেছে, বের হয়ে গেছে। দেখ উঠার সাথে সাথেই হাজির এরা। এটা তো খোলার অপশন আসতেছে না। ও এটা তো এক নাম্বারটা দিয়ে হবে, এক নাম্বারটা দিয়ে। এই তো খেয়াল করিনি সেই জিনিসটা, যে মানে এটা ঢুকাইতে হবে এটা আমি খেয়ালই করিনি। গেট খুলে যাচ্ছে, আমার গানে তো বুলেটই নাই আর। আবার তো উপরেই উঠে আসলাম আমরা, তাই তো মনে হচ্ছে। এখানে দুটো আছে, এখানে মনে হয় আরো একটা মনে উঠবে নাকি। তিনটা উঠছে, তিনটা না, হ্যাঁ তিনটা, আরো সরি তিনটার মধ্যে দুটো উঠছে। আরেকটা দরকার, এই সাইডেরটা না মিসিং, এই সাইডে একটা মিসিং। যাবোটা কোথায় এটাই হলো ভাবতেছি আর কি আমি। ও বাবা, এ কই থেকে আসলো? এ মারছে, মারছে, মারছে। নামেও তো না বাবা, এখন কি হবে? আমার তো বুলেটই নাই, পালাই আসছি, যেভাবে হোক পালাই আসছি। চালু হচ্ছে না কেন? চালু হইছে বাবা, ভয় লাগে গেছিল, আমার কাছে কোনো বুলেট ছিল না যে যাব কিভাবে। উপরে উঠতেছি, হ্যালো, আমার কাছে বুলেট নেই, আমি কিন্তু এখন মরবো। এবার এটা লিক হয়ে যাবে, একটা নিচে জিনিস নিচে চলে গেল। নিচে গেলে তো আবার সেই দানবটার সাথে দেখা হবে নিচে যাবার পথে। দেখা যাক এদিক দিয়ে আবার রাস্তা আছে নাকি, সামনের দিক দিয়ে যদি নিচে যাইতে পারি। এ
এদিকে এখন যাব, ছাগলটা বের হবে না তো, বের হইলো না তো। ভাগ্যিস কপাল ভালো, এখন বুলেটস পাবো। আফটার লং টাইম আমার দুটো গানেরই বুলেট জিরো হয়ে আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। একটা একটা করে গান রিলোড করে নেই। আরেকবার ভর্তি করে দিত আমাকে জায়গাটা, তাহলে না হইতো। এদিকে যাওয়ার আর কোনো রাস্তা নাই। ও বাবা, পালাও। ফাইনালি মরছে। কি ছিল ওইটা বাবা? হিলিং শেষ, হিলিংও নাই। আমাদের বুলেটগুলোই তো শেষ করে ফেললো হারামজাদাগুলো। এই জায়গাটা থেকে বের হয়েছে, কি একটা অবস্থা। এখন ফেরত যাই। সাউন্ডটা কি, গলার ভাইব্রেশন কি একদম ভয়ঙ্কর, একদম ভয়ঙ্কর। এই যে চলে আসছি এখানে। আরে রিলোড হো বাবা জলদি। তারপরও মারে, তারপরও মারে, তারপরও মারে, সবগুলাকে মারছি। দেখা যাক এখানে হিলিং পাবো। হ্যাঁ এখানে হিলিং পাবো আমরা। যাই হোক, সব কিছুর জান ফিরে পাচ্ছি আর কি ধীরে ধীরে। বুলেট তো কিছু পাইছি, এখন হিলিংটাও পাই যাচ্ছি। আর বুলেট নাই, মাত্র দুটো আছে। আর এখন কি আমরা নিচে যাব না এদিকে যাব? এদিক দিয়ে নিচে চলে যাই। হ্যাঁ আমাদের সেই জায়গায় চলে আসছি। আমাদের তিনটায় পেয়ে যাওয়ার কথা, একটু আগে চেক করে নিই তো। না তো এইখানে এটা পাচ্ছি না, আরও নিচে যাইতে লাগবে আমাদেরকে। এগুলোর উপরে উঠি। না আমাদেরকে এই সাইডেরটাতে যেতে লাগবে, ওই সাইডেরটাতে। আমরা অনেক কাছাকাছি আর কি আমাদের কাজের, মানে এই জায়গায় যেই কাজটা আর কি আমাদেরকে করতে হবে।
এই তো চলে আসছি। এটাকে উপরে উঠাইতে লাগবে। হয়ে গেছে কাজ আমাদের, এই তিনটা জিনিসই উপরে যায় এখন যোগ হবে। কোন দিক দিয়ে আসছি, এদিক দিয়ে না ওদিক দিয়ে? রাস্তা সব একই রকম দেখতে, মাথা নষ্ট হয়ে যায় মাঝে মধ্যে। এখন এই জিনিসটা আমাদেরকে সলভ করতে লাগবে। এখানে তো আবার আটকে গেল, এদিক দিয়ে হয়তো যাবে। এখানেও তো আটকে গেছে, এই তো উঠছে। ভেতরে ঢুকাইতে হবে আর কি। যাবে কিভাবে এটা, এটা পার করবো কেমনে? এই তো হয়ে গেছে, ফাইনালি ডান। কোথায় যে এখন যাবো, কোন দিকে যে দরজা খুলবে? বাবা ভূমিকম্প শুরু হয়ে গেল, বস তো আস্তে আস্তে নাকি বড় কোনো গর্জনও দিচ্ছে, মাথা নষ্ট। নাকি আমরা অন্য কোনো জায়গায় শিফট হয়ে যাচ্ছি পুরো বিল্ডিংটা, দেখা যাক কি হয়। ওয়েদারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, বাইরে আমি তো প্রায় কালার লাল রঙের ধোঁয়া দেখতে পাচ্ছি, কিছুটা লাল লাল ভাব, বেগুনি না পিঙ্ক পিঙ্ক ভাব, পিঙ্ক কালার। যে হচ্ছে এত রক্ত ঝরতেছে, উপরের দিকে একটা সিঁড়ি হয়ে গেছে মনে হচ্ছে, অন্য কোথাও চলে আসলাম মনে হচ্ছে, অন্য কোনো দুনিয়ায়। অসাম গেম, এগুলো তো মিউজিয়ামে রাখা উচিত এগুলো গেমকে। এ বাবা কি জায়গা এগুলো, ভিন্ন রকম প্লেস টোটালি। কিটা ডিম রাখা আছে মনে হচ্ছে, সামনে যাই। অন্য কোনো প্ল্যানেটে চলে আসছি, অন্য কোনো গ্রহে চলে আসছি মনে হচ্ছে। এটা আবার প্যাটের মধ্যে আঘাত দিচ্ছে জানোয়ারটা আর কি, যে আমাকে পেঁচায় ধরে রাখছে। শেকড় দিয়ে ভরে গেছে শরীরে, বিভিন্ন অংশ দিয়ে বের হচ্ছে শেকড় পোকার মতো করে, গাছের মানুষের মতো হয়ে গেছে এমন অবস্থা। কোথায় নিয়ে যাবে? আচ্ছা কেবেল কারের মতো আমরা টুরে আসছি মনে হচ্ছে, উপর থেকে ঘুরতেছি ট্রেনের মতো করে যাচ্ছে, আবার কেবেল কারও মনে হচ্ছে, ঝুলাই ঝুলাই নিয়ে যাচ্ছে আমাদেরকে। এত লম্বা রাস্তা, অনেকটা দূর তো নিয়ে আসলো। হাতের অবস্থা কি, গাছের শিকড় দিয়ে কিরকম অবস্থা হয়ে গেছে। এদিকে ফের একটু রঙের মধ্যে একটু নিয়ন কালারের মতো দেখা যাচ্ছে, অন্য কোনো একটা বিল্ডিং বা অন্য কোনো একটা প্যালেসের মধ্যে নিয়ে আসলো আমাদেরকে। এখনও পৌঁছাই নাই, যাচ্ছি আর কি, পেছনটা দেখা যায় না, নাহলে পেছনের বিল্ডিংটা দেখতাম এদিক থেকে কেমন দেখা যায়।
অবশেষে পৌঁছে গেছি আমরা। অবশেষে পৌঁছে গেছি। অনেক মূর্তি টুর্তি রাখা আছে এখানে। এটা কি আঙ্গুল হাত? কিভাবে যে তৈরি করছে এগুলো! অন্যরকম জায়গা টোটালি। নিচে কি আছে? মানুষের তিনটা মাথা। এখানে একজন প্রেগনেন্ট দেখা যাচ্ছে, পেটে বাচ্চা ধরে আছে। গেট বন্ধ, হয়তো আমাদেরকে উপর দিয়ে ওদিক দিয়ে যেতে হবে। এদিকে হয়তো পরে গেটটা খুলবে, বা গেটটা আমাদেরকে খুলতে হবে অন্য কোনো উপায়ে। এই সাইডেও আচ্ছা, ওইটাকেই তো আমরা দেখলাম না, প্রেগনেন্ট। কেমন জায়গা! তো ঠিক আছে বন্ধুরা, আমাদের আজকের গেম প্লে ভিডিওটা এ পর্যন্তই থাক, বাকিটা আমরা কন্টিনিউ করব নেক্সট গেম প্লে ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।